করলা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এর উপকারিতা সম্পর্কেও কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আজকের রেসিপিতে শেয়ার করব তিতা ছাড়াই করলার রং সবুজ রেখে কিভাবে পারফেক্টলি করলা ভাজি তৈরি করা যায়। তো এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, গরম হয়ে গিয়েছে তেল, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। অনেকে আছে চিংড়ি মাছটা পরে দেয়, কিন্তু আমি সবসময় আগে দিই, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেবার পর অ্যাড করে দিচ্ছি আলু। আলু আর পেঁয়াজ এগুলো যদি করলা ভাজিতে দেয়া হয় তাহলে কিন্তু তিতা ভাবটা একদমই থাকে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া। একটা টিপস শেয়ার করছি, করলা কেটে নেবার পরপরই লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। যখন রান্না করব তার আগে করলাটা ধুয়ে ফেলতে হবে এবং যখন ধুব তখন খুব ভালোভাবে চিপড়ে চিপড়ে ধুতে হবে। দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দেব করলাগুলো। করলাগুলো এইভাবে রাউন্ড করে কেটে নিয়েছি এবং ভিতরে থাকা বিচিগুলোও ফেলে দিয়েছি। করলা ভাজিতে কখনোই এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না, এক্সট্রা পানি ব্যবহার করলেই করলা ভাজি তিতা হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে রেখে এই রান্নাটি কমপ্লিট করতে হবে। আরেকটা টিপস, করলা ঢেকে রান্না করা যাবে না, ঢেকে রান্না করলেই সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। এই তো হয়ে গিয়েছে এবং যখন এক পাশ হবে তখনই অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। এখন পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা চাই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।